সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখার কুমারশেল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এবার বাংলাদেশি কৃষকের তিনটি গরু ধরে নিয়ে গেল বিএসএফ তথা ভারতীয় বর্ডার গার্ড বাহিনী। এর মাত্র দেড় মাস আগে একই এলাকায় অবৈধভাবে প্রবেশ করে আরেক কৃষকের একটি গরু ধরে নিয়ে যায় ভারতীয় নাগরিকরা। সীমান্তে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকে বিজিবি বিষয়টি উত্থাপন করলে বিএসএফ ভারতীয় নাগরিকের গরু ধরে নিয়ে যাওয়ার অভিযোগটি অস্বীকার করেছে। এবার স্বয়ং বিএসএফ নিজেরাই কৃষকের তিনটি গরু ধরে নিয়েও পূর্বের মতো বিজিবিকে তা অস্বীকার করেছে। শুক্রবার বিকেলে লাতু সীমান্তের 1367/5S এলাকায় ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগীসহ এলাকাবাসী অভিযোগ করেন। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনাটি লাতু বিজিবিকে জানানো হয়। জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার কুমারশেল গ্রামের কৃষক আব্দুল করিম কুমারশেল চা বাগানের নম্বরে গরু চড়াচ্ছিলেন। চা গাছের ফাঁকে ফাঁকে গরুগুলো ঘাস খাচ্ছিল। সন্ধ্যা নামার আগেই হঠাৎ কয়েকজন অস্ত্রধারী বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে চা বাগানে ঢুকে জোরপূর্বক তিনটি গরু ধরে নিয়ে যায় তথা বাংলাদেশ থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলো সামনের দিকে এগুতে না চাইলেও তারা প্রহার করে এগিয়ে নেয়। গরুর মালিক কৃষক আব্দুল করিম দূরে আড়াল থেকে তা দেখেও ভয়ে প্রতিবাদ করেনি। এর আগে গত 25 জুলাই সীমান্তের একই এলাকার কাঁটাতারের বেড়া ডিঙে বাংলাদেশের অভ্যন্তরে 5 থেকে 6 জন ভারতীয় নাগরিক প্রবেষ করে আব্দুল কায়েমের একটি বড় ষাঁড় গরু ধরে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে আব্দুল কায়েমকে তারা পিটিয়ে আহত করে। গরুগুলোর মালিক কৃষক আব্দুল করিম জানান, বাগানের ভেতর তিনি গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ কয়েকজন বিএসএফ আমাদের এরিয়ায় ঢুকে পড়ে, আমি ভয়ে আড়ালে চলে যাই। তারা আমার তিনটি গরু ধরে নিয়ে যায়। কী কারণে বিএসএফ আমার গরুগুলো নিয়ে গেল তা বুঝতে পারছি না। ঘটনাটি আমি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি বিজিবিকে জানান। উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিকউদ্দিন আহমদ জানান, কৃষক আব্দুল করিম তার তিনটি গরু বিএসএফ ধরে নিয়ে যাওয়ার কথা তাকে বলেন। তিনি তাৎক্ষণিক লাতু বিজিবি ক্যাম্পের ইনচার্জকে ঘটনাটি জানান। প্রায় দেড় মাস আগে একই এলাকার আব্দুল কায়ুম নামে এক ব্যক্তির একটি বড় ষাঁড় গরু ভারতীয়রা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে ষাঁড়ের মালিক আহত হন। এই ষাঁড়টিও বিজিবি এখনও উদ্ধার করে দিতে পারেনি। বিজিবি 52 ব্যাটালিয়নের লাতু ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুল খালেক জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিএসএফের তিনটি গরু ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েই তিনি বিএসএফের নিকট নোট পাঠান, ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা তা অস্বীকার করছে। বিষয়টি এখন রাষ্ট্রীয় পর্যায়ে দেখা হচ্ছে। এর আগে ভারতীয় নাগরিকরা জোরপূর্বক বাংলাদেশি নাগরিকের গরু ধরে নেওয়ার বিষয়টিও বিএসএফ অস্বীকার করেছে।